আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে দ্রাব্যতা গুণফল। তো গুণগত রসায়নে আমি কয়েকটা লেকচার নিয়েছিলাম, কোয়ান্টাম সংখ্যা বর্ণালী নিয়ে নিয়েছিলাম, দ্রাব্যতা নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে গিয়ে দ্রাব্যতা গুণফল। অ্যাকচুয়ালি দ্রাব্যতা গুণফল আলোচনা করার ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এবং কিছু ম্যাথ থাকবে। যারা ভিডিওটি দেখবা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা অবশ্যই ম্যাথমেটিক্যাল ক্লাসগুলো দেখার আগে বেসিক ক্লাসগুলো একটু দেখে নেবা, ঠিক আছে? তাহলে তোমাদের ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, দ্রাব্যতা গুণফলের শুরুতে আমি একটু দ্রাব্যতা আর ঘনমাত্রা এই দুইটা জিনিস আমি একটু তোমাদের ক্লিয়ার করে নিতে চাই। দুইটা টার্ম, একটা হচ্ছে গিয়ে দ্রাব্যতা একটা টার্ম, আরেকটা টার্ম হচ্ছে ঘনমাত্রা। আসলে দুইটার ভিতরে পার্থক্যটা কী, দ্রাব্যতা কী আর ঘনমাত্রা কী? অ্যাকচুয়ালি মনে রাখবা সবসময় দ্রাব্যতা আর ঘনমাত্রা অ্যাকচুয়ালি এক জিনিস, দুইটার ভিতরে বেসিক কোনো ডিফারেন্স নাই। শুধু একটা জায়গা দিয়ে দুইটার ভিতরে একটু ডিফারেন্স আছে, এটা হচ্ছে গিয়ে এই যে দ্রাব্যতাটা, এই দ্রাব্যতাটা ধরো সাপোজ আমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে ধরো 100 মিলিলিটার পানিতে যদি আমি 40 মিলিলিটার দ্রব যোগ করি, 100 মিলিলিটার পানিতে যদি আমি 40 মিলিলিটার দ্রব যোগ করি, তাহলে ধরো দ্রবণটা সম্পৃক্ত হয়, দ্রব এবং দ্রাবককে একেবারে মানে মিলেমিশে একাকার হয়ে যায় দ্রব এবং দ্রাবক, এটাকে আলাদা করা যায় না, দ্রব দ্রাবককে আলাদা করা যায় না সিম্পলি। তো এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। এখন যদি ওই পাত্রে 40 মিলিলিটার না থেকে 20 মিলিলিটার থাকে, তাহলে কি আমি দ্রবণটাকে সম্পৃক্ত বলতে পারবো? অবশ্যই দ্রবণটাকে আমি সম্পৃক্ত বলতে পারবো না, তখন দ্রবণটা হবে অসম্পৃক্ত দ্রবণ। তাহলে যদি 40 মিলিলিটার দ্রবণে থাকে তাহলে দ্রবণটা সম্পৃক্ত, বাট তার চেয়ে যদি কম থাকে তাহলে হচ্ছে এটা অসম্পৃক্ত। তো এই দ্রবটা, এই দ্রাবকের ভিতরে দ্রবীভূত হয়ে যে দ্রবণটা তৈরি করলো বা সলিউশনটা তৈরি করলো, যদি 100 মিলিলিটার দ্রাবকে 40 মিলিলিটার দ্রবই থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা ওই দ্রবের টার্মটা ইউজ করব দ্রাব্যতা। ওই দ্রবটা যে পানির সাথে মিশে একটা দ্রবণ তৈরি করলো, ওই দ্রবণের ভিতরে ওই দ্রবের দ্রাব্যতা বলবো আমি যদি 40 মিলিলিটার থাকে। মানে হচ্ছে গিয়ে দ্রবটা যদি দ্রবণে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে, তাহলে আমি বলবো যে এটা হচ্ছে গিয়ে তার দ্রাব্যতা। বাট যদি সম্পৃক্ত না হয়, সম্পৃক্ত হতেও পারে আবার নাও হতে পারে, অতিপৃক্তও হতে পারে, ওইগুলোর ক্ষেত্রে আমি বলবো ওই দ্রবের ঘনমাত্রা। তার মানে বেসিক যে ডিফারেন্সটা, এটা হচ্ছে গিয়ে দ্রাব্যতা হচ্ছে শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণ, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করে, ওই পরিমাণে থাকলে ওটা তার দ্রাব্যতা। আর যদি ওই পরিমাণ থাকতেও পারে অথবা কম থাকতে পারে, বেশি থাকতে পারে, তাহলে ওই ক্ষেত্রে আমরা টার্মটা ইউজ করব ঘনমাত্রা। তো যাই হোক, আমরা দ্রাব্যতা নিয়ে আলোচনা করেছিলাম আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে। তোমরা দ্রাব্যতার লেকচারটা একটু দেখে নিও, ওখানে কয়েকটা ম্যাথমেটিক্যাল সলিউশনও ছিল। তো আজকে হচ্ছে গিয়ে দ্রাব্যতা গুণফল। দ্রাব্যতা গুণফল কী? দ্রাব্যতা গুণফলের সংজ্ঞাটা আমি বলি, দ্রাব্যতা গুণফল হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায়, আবারও বলি, নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণে কোনো একটি পদার্থ বিশ্লেষিত হয়ে যে আয়নগুলো তৈরি করবে, ওই আয়নসমূহের গুণফলকে বলা হয় দ্রাব্যতা গুণফল। ওই আয়নসমূহের গুণফলকে বলা হয় দ্রাব্যতা গুণফল। এটাকে আমরা KSP দ্বারা প্রকাশ করি। KSP মানে হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল। আমি সাম্য ধ্রুবকের সময় বলেছিলাম যে KSP, এই যে K, এটা কি? এটা অ্যাকচুয়ালি একটা সাম্য ধ্রুবক, দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছি এই জন্য KSP, ঠিক আছে? তো দ্রাব্যতা গুণফল হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি সম্পৃক্ত দ্রবণে কোনো একটি দ্রব দ্রবীভূত থাকলে সে বিয়োজিত হয়ে যে আয়নগুলো তৈরি করবে, ওই আয়নসমূহের গুণফলকে বলা হয় দ্রাব্যতা গুণফল। এখন কোশ্চেন জাগে যে ভাই, সব ধরনের দ্রব বা সব ধরনের পদার্থের ক্ষেত্রেই কি দ্রাব্যতা গুণফল প্রযোজ্য? আসলে এটার অ্যান্সার হচ্ছে না, সব ধরনের পদার্থের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল প্রযোজ্য না।
দ্রাব্যতা গুণফল শুধুমাত্র স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য, স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে ক্ষেত্রে প্রযোজ্য স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে প্রযোজ্য অথবা যে কোনো স্বল্প তড়িৎ বিশ্লেষ্য বা স্বল্প দ্রবণীয় পদার্থের ক্ষেত্রেই কিন্তু দ্রাব্যতা গুণফল প্রযোজ্য। যারা খুব বেশি বিশ্লেষিত হয় দ্রবণে বা অধিক তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে কিন্তু দ্রাব্যতা গুণফল না। এখন কোশ্চেন জাগে যে তোমাদের পরীক্ষাও আসে যে ভাইয়া তাহলে অধিক দ্রবীভূত হয় বা অধিক তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল প্রযোজ্য নয় কেন? দেখো, এই কনসেপ্টটা ডেভেলপ করতে তোমাদের আমি ওই সাম্যধ্রুবকের ব্যাপারে আবার বলি। সাম্যধ্রুবকটা কী ছিল, কে ছিল? উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, এটা ছিল আমাদের কে। তো সেম জিনিসটাই, এই কেটাই হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট, এসপি, কে এসপি, এটা দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে। সো সূত্র একই থাকবে, উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এবার সাপোজ ধরো আমি একটা উদাহরণ দিই, অধিক তড়িৎ বিশ্লেষ্য বা দ্রবণে 100% বিয়োজিত হয়। অধিক তড়িৎ বিশ্লেষ্য মানে আমরা কী বুঝি? অধিক তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা বুঝি যে সকল পদার্থগুলো দ্রবণে 100% বিয়োজিত হয় অথবা ক্লোজ টু 100%, ঠিক আছে? যেমন ধরো আমি যদি একটা সালফিউরিক অ্যাসিডের একটা দ্রবণ নিই, এই সালফিউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি দ্রবণে 100% বিয়োজিত হয়ে সে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন প্রস্তুত করে। এ সালফিউরিক অ্যাসিড দ্রবণে 100% বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন তৈরি করে। তাহলে একটু খেয়াল করে দেখো ভাই, দ্রবণে যদি 100% বিক্রিয়ক বিয়োজিত হয়ে যায় তাহলে কোনো প্রকার বিক্রিয়ক কি অবশিষ্ট থাকে? কখনোই না। বিক্রিয়কের পরিমাণ থাকে জিরো, আর উৎপাদ সব উৎপাদ আয়ন তৈরি করে ফেলে। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো, আমি যে এই সূত্রটা লিখলাম, কেএসপি মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল বা বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, ওই জায়গায় উৎপাদের ঘনমাত্রার গুণফল কেএসপি, উৎপাদের ঘনমাত্রার গুণফল, ঠিক আছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, সালফেট আয়নের ঘনমাত্রা আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি, ঠিক আছে, ডিভাইডেড বাই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখো, আমি স্কোয়ার দিলাম কেন, পরে আলোচনা করবো এগুলো নিয়ে। কেএসপি হাইড্রোজেন আয়ন, উৎপাদ হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়নের গুণফল, মানে উৎপাদের ঘনমাত্রার গুণফল। উৎপাদ যদি একাধিক হয়, উৎপাদের ঘনমাত্রার গুণফল, ঠিক আছে, যদি একাধিক হয়, আর যদি সিঙ্গেল হয় তাহলে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। বলছিলাম সালফিউরিক অ্যাসিড দ্রবণে 100% বিয়োজিত হয়ে আয়ন তৈরি করে, তাহলে সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট থাকে জিরো। তাহলে দেখো, হাইড্রোজেন সালফেট আয়ন পুরো আছে বাট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ কত? জিরো। তাহলে একটু খেয়াল করে দেখো ভাই, সামথিং বাই জিরো ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আমার যদি কেএসপি ইনফিনিটি হয় তাহলে আর আমার ইকুয়েশন করার দরকার নাই, শেষ, ম্যাথ ওই জায়গায় খতম, ঠিক আছে? সো আমার কিন্তু অধিক তড়িৎ বিশ্লেষ্য বা দ্রবণে যারা 100% বিয়োজিত হয় ওই সকল পদার্থের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল কখনোই খাটবে না। কেন খাটবে না? কারণ 100% বিয়োজিত হলে বিক্রিয়ক থাকে জিরো, সামথিং বাই জিরো ইজ ইকুয়াল টু ইনফিনিটি, কেএসপি এর মান কখনোই ইনফিনিটি হতে পারে না। এটাই পরীক্ষায় তোমাদের এই কোশ্চেনটা দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে গিয়ে স্বল্প দ্রবণীয় লবণ অথবা স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে কেন দ্রাব্যতা গুণফল প্রযোজ্য, অথবা ঘুরে আসতে পারে যে অধিক তড়িৎ বিশ্লেষ্য বা দ্রবণ 100% বিয়োজিত হয় এমন দ্রবণের ক্ষেত্রে কেন প্রযোজ্য নয় আমার দ্রাব্যতা গুণফল। এই বেসিক জিনিসপত্রগুলো আমরা কিন্তু জানা থাকতে হবে। আমি দ্রাব্যতা গুণফল পড়বো, আমি ম্যাথ করে ফেলবো, বাট এই জিনিসগুলো না জানলে কিন্তু কমপ্লিট হবে না। তো এটা হচ্ছে গিয়ে একেবারে বেসিক কনসেপ্টটা ছিল। এবার আমরা একটু সামনের দিকে প্রসিড করি। দ্রাব্যতা গুণফলের, নর্মালি দ্রাব্যতা গুণফলকে আমরা মাত্র বললাম কেএসপি, উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা বা বিক্রিয়কের একাধিক থাকলে ঘনমাত্রার গুণফল, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করে দেখো, যদি আমার একটা সলিউশনে দ্রবীভূত পদার্থ সাপোজ ধরো এবি, ঠিক আছে, এবি যদি বিয়োজিত হয় উভমুখী বিক্রিয়া অবশ্যই,
কারণ আমরা জানি স্বল্প দ্রবণীয় লবণ অথবা স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষক পদার্থ কারা, যারা দ্রবণে খুব সামান্য বিয়োজিত হয়, খুব সামান্য, ধরলাম এভি বিয়োজিত হয়ে এ প্লাস বি মাইনাস তৈরি করলো, অনলি ধরলাম 10% বিয়োজিত হইলো, 10% বিয়োজন কি খুব বেশি নাকি? খুব বেশি না, 10% আয়ন তৈরি করলো, বাকি 90% এভি রয়ে গেল, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কেএসপি এ আয়ন ইন্টু বি ডিভাইডেড বাই এভি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমার 10% তৈরি হলো এরা আর বাকি 90% রয়ে গেল এবি, মানে বিয়োজিত অনুসংখ্যা মাত্র 10%, বাকি 90% অবিয়োজিত অবস্থায় রয়ে গেল, তাই না? 100%-এর ভিতরে 90% অবিয়োজিত অবস্থায় রয়ে গেল, যেটা দ্রবণে দ্রবীভূত হয় নাই। আমার এই পাত্রে এবি দ্রবীভূত হয় না, এরকম 90% দ্রবীভূত হয়েছে শুধুমাত্র অনলি 10% দ্রবণে, আর নিচে পড়ে আছে এবি দ্রবীভূত হয় না এরকম 90%। তার মানে 90%টা কি ক্লোজ টু 100% না, অনেকটা 100%-এর কাছাকাছি। এই জন্য আমি এবি এর ঘনমাত্রা 1 ধরতে পারি, এবি এর ঘনমাত্রা 1 ধরতে পারি, ঠিক আছে? তাহলে এবি এর ঘনমাত্রা যেহেতু সে তো দ্রবীভূত হয় না, এবি তো অদ্রবীভূত অবস্থায় থাকে, তো যেহেতু 90% এবি অদ্রবীভূত অবস্থায়, এই জন্য তার ঘনমাত্রা আমি 1 ধরতে পারি। তাহলে এটা হবে আয়ন এ এর গুণফল ইন্টু আয়ন বি এর গুণফল, ঠিক আছে? তো এখানে কনসেপ্ট হচ্ছে আরেকটা জিনিস, একটা সিম্পল একটা জিনিস বুঝাই। ধরো ভাই তুমি এক্স বাই ওয়াই আছে, এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে? ভাগ অথবা গুণের ক্ষেত্রে তুমি ধরো এখানে ওয়াইকে বাদ দিতে চাও, এ ভাগের ক্ষেত্রেও ওয়াইকে বাদ দিতে চাও, এ গুণের ক্ষেত্রেও ওয়াইকে বাদ দিতে চাও। ওয়াইয়ের মান কত ধরলে তুমি ওয়াইকে বাদ দিতে পারবে একটু চিন্তা করে দেখো। তুমি যদি ওয়াইয়ের মানটা 1 ধরো, তাহলে দেখো এক্স বাই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, তার মানে ওয়াই বাদ, এক্স ইন্টু ওয়াই, ওয়াই যদি 1 হয় তার মানে এক্স, ওয়াই বাদ। বাট যোগ বিয়োগের ক্ষেত্রে যদি তুমি যে রাশিটাকে বাদ দিবা, এই রাশিটাকে বাদ দিতে চাইলে কি তুমি 1 ধরলে হবে? কখনোই না, ওই রাশিটাকে জিরো ধরতে হবে। মনে রাখবা, যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো রাশিকে বাদ দিতে হইলে জিরো ধরতে হয়, গুণভাগের ক্ষেত্রে কোনো রাশিকে বাদ দিতে হইলে আমরা 1 ধরে থাকি। তো এখানে সেম কেসটাই ঘটছে, যেহেতু অবিয়োজিত অনুসংখ্যা খুব বেশি 90%, এটা আমরা 1 ধরেছি, ঠিক আছে? তাহলে এ ইন্টু বি, তার মানে দ্রাব্যতা গুণফল হচ্ছে এবির শুধু এই আয়ন সময়ের গুণফল, এ ইন্টু বি, এ ইন্টু বি। এখন এবির দ্রাব্যতা যদি এস হয়, এবির দ্রাব্যতা যদি এস হয়, এস দ্বারা আমি সলিউবিলিটি বোঝাচ্ছি, এস দ্বারা সলিউবিলিটি, এবির দ্রাব্যতা যদি এস হয়, যেহেতু এটা এক অণু, এও দেখো তৈরি হয় এক অণু, তার মানে তার দ্রাব্যতাও এস, এটাও এক অণু, তার মানে তার দ্রাব্যতাও এস, তার মানে এটার দ্রাব্যতা গুণফল কে এস পি ইজ ইকুয়াল টু এস ইন্টু এস, আলটিমেটলি এস স্কোয়ার। এটা হচ্ছে কি এবির দ্রাব্যতা গুণফল। তার মানে আমার দ্রবণে যেই অণুটা দ্রবীভূত হবে, যে অণুটা দ্রবীভূত হবে, এই অণুটা যদি তোমার এখানে দুইটা পরমাণু থাকে, তাহলে এই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কে এস পি ইজ ইকুয়াল টু এস স্কোয়ার, ঠিক আছে? এবার পদার্থটা ধরো এবি না, পদার্থটা হচ্ছে গিয়ে এখানে তিনটা পরমাণু আছে, এবি টু। এবার ধরো সে বিয়োজিত হয়ে আয়ন তৈরি করবে, অবশ্যই সে একটা এ প্লাস বি টু, তার মানে টু বি মাইনাস, বি টু মানে টু বি মাইনাস। তাহলে এই ক্ষেত্রে কি হবে, দেখো এবি এক অণু, তাই না? তার মানে তার দ্রাব্যতা যদি এস হয়, এবি টু বিয়োজিত হলে এও এক অণু তৈরি হবে, তার মানে তার দ্রাব্যতাও এস। কোশ্চেনটা হচ্ছে টু বি মাইনাস নিয়ে। অনেকে এই কোশ্চেনটা করে থাকে যে ভাই টু বি মাইনাসের ক্ষেত্রে আপনি কী লিখবেন, আমরা টু এস স্কোয়ার লিখি, তার মানে ফোর, টু এস স্কোয়ার মানে হচ্ছে ফোর এস স্কোয়ার। কেন আমরা ফোর এস স্কোয়ার লিখলাম বা কেন ঘাত আকারে নিলাম, এটার কারণটা হচ্ছে এবি টুতে বি কয় অণু, দুই অণু। আমরা জানি এক অণু এবি টু বিয়োজিত হলে দুই অণু বি মাইনাস আয়ন তৈরি হয়, তার মানে যে পরিমাণ বিক্রিয়ক বিয়োজিত হয় তার দ্বিগুণ পরিমাণ উৎপাদ এনায়নটা তৈরি হয়।
তাহলে দ্বিগুণ আর অ্যানায়ন হচ্ছে এখানে দুইটা, একটা বি মাইনাস একটা বি মাইনাস, দুইটা দুইটা বি মাইনাস। তো এ বি যদি হয় দ্রাব্যতা এস, অ্যানায়নটা তার দ্বিগুণ, তার মানে টু এস। আবার অ্যানায়ন হচ্ছে দুইটা, এটাও টু এস, টু এস ইন্টু টু এস মানে ফোর এস স্কোয়ার। সো এটা হচ্ছে গিয়ে টু এস স্কোয়ার, বা যেটাকে আমরা ফোর এস স্কোয়ার বলতে পারি, এস ইন্টু ফোর এস স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এস কিউব। এটাই হচ্ছে গিয়ে এটার ক্ষেত্রে কেএসপি। আমি বুঝাইতে পারছি আশা করি। যেহেতু বি দুইটা অ্যানায়ন, দুইটা দুই দুইটা তৈরি হয়, দুইটা অ্যানায়ন এক দুই দুইটা অ্যানায়ন, এবং প্রত্যেকটা তৈরি হয় এ বি টু এর দ্বিগুণ। এ বি যদি, এ বি টু যদি এস হয় দ্রাব্যতা, তার হচ্ছে দ্বিগুণ দ্রাব্যতা টু এস। তাহলে দুইটা যেহেতু টু এস ইন্টু টু এস মানে ফোর এস স্কোয়ার, ফোর এস স্কোয়ার ইন্টু এ তো এস, ফোর এস স্কোয়ার ইন্টু এস মানে ফোর এস কিউব। এ হচ্ছে গিয়ে এ বি টু। এখন যদি এটা আরও বেশি অণু হয়, যেমন ধরো এ বি থ্রি হয়, ফর এক্সাম্পল এ বি যদি থ্রি হয়, তার মানে এ প্লাস বি তিন অণু, তাই না? বি তিন অণু, তার মানে হচ্ছে গিয়ে এ বি থ্রি যত অণু বিয়োজিত হবে তার তিন গুণ তৈরি হবে, আর আয়ন তিনটা, তার মানে হচ্ছে এটা থ্রি বি মাইনাস, তার মানে এস ইন্টু থ্রি এস কিউব বলা যায়। কারণ তিনটা যেহেতু আয়ন, প্রতিটা আবার থ্রি এস থ্রি এস থ্রি এস, তার মানে হচ্ছে গিয়ে টোয়েন্টি সেভেন এস টু দি পাওয়ার ফোর। এভাবে যদি এ টু বি থ্রি হয় তাহলে ইকুয়েশন করে দেখবা ওয়ান হান্ড্রেড এইট এস টু দি পাওয়ার ফাইভ। এই হচ্ছে গিয়ে কেএসপি, যে আমার যে দ্রবটা দ্রবীভূত থাকবে তার অণুর উপর ভিত্তি করে কেএসপিটা কী হবে। এই ছিল হচ্ছে গিয়ে দ্রাব্যতা গুণফলের বেসিক কিছু কনসেপ্ট। আরও কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব পার্ট টুতে, তারপর আমরা ম্যাথমেটিক্যাল সলভে চলে যাব। আশা করি তোমরা পার্ট টুটা দেখে ব্যাপারটা সম্পর্কে পুরো ক্লিয়ার হয়ে যাবে।